আজকে আমরা কথা বলবো প্লাস্টিক সার্জারির অনেকগুলো ডাইমেনশন আছে, তার মধ্যে একটা হলো হ্যান্ড সার্জারি, মানে হাত নিয়ে আমরা যারা অপারেশন করি। তো এই হ্যান্ড সার্জারি, প্লাস্টিক সার্জারি এবং অর্থোপেডিক একসাথেই কাজ করে। তবে কিছু অংশ আছে যে প্লাস্টিক সার্জারি আমরা করি, কিছু অংশ আছে অর্থোপেডিক সার্জারি করে। আবার এই হ্যান্ড সার্জারির ভিতরে অনেক ধরনের প্রসিডিউর আছে, যার ভিতর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যে বাচ্চাদের যে জন্মগত কারণে যে হাতের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তো এরকম জন্মগত ত্রুটি নিয়ে যখন বাচ্চারা জন্মগ্রহণ করে তখন গার্ডিয়ানরা বুঝতে পারেন না বা তার আত্মীয়স্বজন বুঝতে পারেন না এখন উনি আসলে কার কাছে যাবেন, উনি কি করবেন, এটাকে আদৌ বাংলাদেশে চিকিৎসা সম্ভব কিনা বা আসলে কি এটা চিকিৎসা আছে কিনা। তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে হ্যান্ড সার্জারির মধ্যে বাচ্চাদের যেটা কনজেনিটাল হ্যান্ড অ্যানোমালিস বা জন্মগত হাতের যে সমস্যাগুলো আছে বাচ্চাদের, এগুলা বাংলাদেশে আমরা অত্যন্ত কনফিডেন্টের সাথে আমরা নিয়মিতই অপারেশনগুলো করছি। আমরা যারা প্লাস্টিক সার্জনের মধ্যে যারা আমরা হ্যান্ড সার্জারিতে এক্সপার্ট, তারা কিন্তু এই অপারেশনগুলো আমরা নিয়মিতই করছি। তো আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা সাধারণত কোন ধরনের অপারেশনগুলো বেশি করছি। তো সাধারণত দেখা যায় যে হাতের যে জন্মগত ত্রুটির মধ্যে সবচেয়ে বেশি থাকে জোড়া আঙুল। আঙুল দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, এক হাতে, দুই হাতে অথবা পায়ে, এরকমভাবে বিভিন্ন ভেরিয়েশন অনুযায়ী কিন্তু তারা সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে। আপনি হয়তো জন্মের পরে দেখবেন যে কারো হয়তো আঙুলটা লাগা আছে, একটা আঙুল, সেটা হতে পারে কমপ্লিট, সেটা তো ইনকমপ্লিট। আবার অনেকের থাকে আঙুলগুলা ঠিক এরকমভাবে লাগানো থাকে, ঠিক আছে, এইটা এরকম ক্লাপসড অবস্থায় থাকে, তো তখন হয়তো আপনারা খুব আতঙ্কিত হয়ে যান যে আমরা আসলে কী করবো। তাছাড়া আরও কিছু বাচ্চা জন্মগ্রহণ করে তার এখানে বাড়তি একটা আঙুল থাকে, একটা থাকতে পারে, এখানে থাকতে পারে, দুইটা থাকতে পারে, এক হাতে থাকতে পারে, দুই হাতে এবং পায়ে থাকতে পারে। তাছাড়া হতে পারে কি আপনার পাঁচটা আঙ্গুলের জায়গায় আপনার ছয়টা সাতটা আঙ্গুলও থাকতে পারে। তাছাড়া আর কী নিয়ে জন্মগ্রহণ করতে পারে, আঙ্গুল একটা বাঁকা থাকতে পারে, কারোর একটা ছোটো আঙ্গুলটা বাঁকা থাকতে পারে অথবা অন্য কোনো একটা আঙ্গুল বাঁকা থাকতে পারে। তাছাড়া আর কী আসতে পারে, হয়তো দেখা যায় জন্মের পরপর সব আঙ্গুল ঠিক আছে, হঠাৎ করে একটা সময় পরে কোনো একটা মাঝ আঙ্গুল হঠাৎ করে বড় হওয়া শুরু হয়েছে এবং সেটা মোটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে নিউরোফাইব্রোমা বা লিম্ফেটিক ম্যালফরমেশন, এগুলো অনেকগুলো জিনিস থাকে। তাছাড়া আর কী নিয়ে আসতে পারে, অনেক সময় বাচ্চা দেখা যাচ্ছে যে হয়তো একটা দুটো আঙ্গুল নাই, তাহলে আমরা কী করবো। আর এর ভিতর কিছু ইমার্জেন্সি আছে, সেটাকে কনস্ট্রিক্টিং ব্যান্ড সিন্ড্রোম বলা হয়। অনেক সময় বাচ্চা জন্মগ্রহণ করার পর দেখা যাচ্ছে যে আঙ্গুলের মাথাটা এরকম খুব জোরসে কোনো কারণে এইভাবে জমে আছে এবং এখানে একটা রিংয়ের মতো, এবং মনে হচ্ছে যেন ওই পাশের আঙ্গুলের বাকি অংশটা মনে হয় পড়ে যাবে অথবা হাতের এই জায়গায় থাকতে পারে অথবা আঙ্গুলগুলো এভাবে লাগানো থাকতে পারে। সেই ক্ষেত্রে এই অপারেশনগুলো কিন্তু ইমিডিয়েটলি করতে হয়, আর অন্য অপারেশনগুলো কিন্তু আপনি একটু সময় নিতে পারেন। কিন্তু এই ধরনের যদি প্রবলেম থাকে যে কেউ জন্মগ্রহণ করেছে তার আঙ্গুলের মাথাটা মনে হচ্ছে যে খসে পড়ে যাবে অথবা হাতের এই জায়গায় এমন একটা ব্যান্ড আছে মনে হচ্ছে যেন এই হাতটা ফুলে উঠতেছে এবং খসে পড়তে পারে, এই ক্ষেত্রে কিন্তু আপনি ইমিডিয়েটলি আপনার পাশে যদি কোনো সার্জন থাকে তাকে দেখাবেন, আর যদি সম্ভব হয় আপনি সরাসরি আমাদের মতো যারা প্লাস্টিক সার্জন হ্যান্ড সার্জারিতে এক্সপার্ট তাদের কাছে চলে আসবেন। আমরা এইসব ক্ষেত্রে কিন্তু এই অপারেশনটা জরুরি, আমরা একদিনের বাচ্চা থেকে শুরু করে আমরা কিন্তু সবার অপারেশন করার সক্ষমতা রাখি এবং আমরা এটা করছি। সেক্ষেত্রে যেটা হবে আপনার বাচ্চার সেই আঙুলটা বেঁচে যেতে পারে, হাতটা বেঁচে থাকবে। তবে একটা জিনিস আমরা বলে দিচ্ছি যে সবসময় এমন হবে না যে আমরা যা করবো বা সেটা 100% আপনার জন্যে একটা রেজাল্ট বয়ে নিয়ে আসবে, সেটা কিন্তু নির্ভর করবে তার কী ধরনের সমস্যা আছে এবং তার এই সমস্যাটা কতদিন যাবত আছে তার উপরে কিন্তু তার রেজাল্টটা নির্ভর করে। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব জন্মগ্রহণ করার পর আপনার বাচ্চার যদি হাতে এই ধরনের সমস্যা থাকে বা আপনার আত্মীয়স্বজনের কারো পরিচিত কারো যদি থাকে, তাকে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে একজন প্লাস্টিক সার্জনের সাথে দেখা করতে বলবেন। এখন আমরা অপারেশনগুলো আসলে কী করি, সাধারণত অপারেশনের টাইমিংটা নির্ভর করে গিয়ে বাচ্চাটার কী ধরনের সমস্যা আছে এবং তার শারীরিক অবস্থার উপরে। সাধারণত যদি যেই কয়েকটা সিনারিও আমি আপনাদেরকে বললাম যে সেই ক্ষেত্র ব্যতীত যেগুলো জরুরি সেটা ব্যতীত অন্যান্য ধরনের যত হ্যান্ড সার্জারি আছে সেগুলো সাধারণত আমরা বাচ্চা 3 মাস বয়স থেকে অনওয়ার্ডস আমরা করে থাকি। সেটা সাধারণত আমরা দেখি, আমাদের নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে, আমরা সেই অনুযায়ী পেশেন্টকে আমরা বলে দিই যে আপনি এত মাস পরে আমার সাথে দেখা করবেন। তখন দেখার পর আমরা আসলে ফলো করি যে তার এটা কোন দিকে যাচ্ছে গতি প্রকৃতি, তার উপরে নির্ভর করে হয়তো আমরা বলি ঠিক আছে আপনি এর পরে অপারেশন করবেন অথবা আমরা বলি না আপনি 6 মাস বয়সে করবেন, কাউকে আমরা বলি 9 মাস বয়সে করবেন, কাউকে আমরা বলি 12 মাস বয়সে করবেন। তবে একটা কমন জিনিস আছে যে বাচ্চাদের হাতে যদি জন্মগত কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই অবশ্যই 18 মাসের মধ্যে
সবচেয়ে আইডিয়াল হলো 18 মাসের মধ্যেই অপারেশনগুলো করে ফেলা। তাহলে যেটা হবে, তার হাতের যে অ্যাক্টিভিটি আছে, লেখা, ধরা, বিভিন্ন কাজ করার, সেগুলা ফলাফলটা অনেক বেটার হবে। কিন্তু আমরা এরপরে যত যেতে থাকবো এটার কিন্তু আউটকাম অত ভালো হবে না। আমরা যেটা আপনাকে বলতে চাই যে জন্মগত ত্রুটি নিয়ে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে থাকে, আপনারা নির্দ্বিধায় প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করেন। আর আপনাদের হয়তো পরবর্তী প্রশ্ন থাকবে, এই যে আমার এত ছোট বাচ্চা, তার অপারেশনটা আপনারা কীভাবে করবেন? হ্যাঁ, আমরা আপনাকে বলছি যে এই অপারেশনটা আমরা অবশ্যই বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিয়ে জেনারেল অ্যানেস্থেসিয়া করবো। তাহলে এটা কি কোনো রিস্ক আছে? বাংলাদেশে না, শুধু বিশ্বব্যাপী এখন জেনারেল অ্যানেস্থেসিয়া বাচ্চাদের জন্য এত সেফ হয়ে গিয়েছে যে আমরা আগেও বলেছি আপনাকে যে আমরা একদিনের বাচ্চা থেকে শুরু করে সবার অপারেশন করার সক্ষমতা রাখি। আমাদের যে অ্যানেস্থেসিয়া সাপোর্ট, অপারেশন থিয়েটারের সাপোর্ট, যন্ত্রপাতির সাপোর্ট এবং আমাদের যে টেকনিক্যাল এক্সপার্টাইজ এখন যেই পর্যায়ে পৌঁছেছে, আমরা এগুলো হামেশাই করছি আপনাদেরকে জানানোর জন্য যে আমরা এটা নিয়মিতই আমরা এই অপারেশনগুলো করছি। তো আপনার বাচ্চাকে অন্য একজন মানুষের একটা কার্ডিয়াক অপারেশন করার সময় যেই ধরনের সেফটি অ্যান্ড সিকিউরিটি নেওয়া হয়, একটা ছোট্ট বাচ্চাকে অপারেশন করার সময় আমরা কিন্তু সেই ধরনের সেফটি এবং সিকিউরিটি নিয়ে অপারেশনটা করি। কারণ আপনি যদি অপারেশনটা সময় মতো না করে থাকেন, ভবিষ্যতে হয়তো আপনি হাজার চেষ্টা করেও তার কাঙ্ক্ষিত ফলাফল আপনি ফেরত পাবেন না। তাই আপনাদেরকে বলতে চাই, যদি কারোর এক্সট্রা আঙ্গুল থাকে, অথবা জোড়া আঙ্গুল থাকে, অথবা বাঁকা আঙ্গুল থাকে, অথবা হাত যদি কোনো কারণ ফুলে যায়, সেটা হতে পারে যে কোনো একটা আঙ্গুল ফুলে যেতে পারে, কোনো একটা হাত ফুলে যেতে পারে, এটার জন্য যে ধরনের অপারেশনগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশে আমরা যারা প্লাস্টিক সার্জন, যারা হ্যান্ড সার্জারি করছি, তারা আমরা খুব কনফিডেন্টের সাথেই সবসময় করছি। তাই আপনারা নির্দ্বিধায় আপনার আশেপাশে যে প্লাস্টিক সার্জন আসছে তার সাথে আপনি যোগাযোগ করুন। ধন্যবাদ।